Cigarette smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা কর্কট রোগের কারণ। জীবনের প্রতিটা দিন যে আমাদের জন্য কী ঘটনা বয়ে আনে তা আমরা নিজেরাও জানতে পারি না। আমি উত্তীয়। আমার জীবনের যত ব্যর্থতা আমি সকল কিছু মেনে নিয়ে খুশিতেই আছি। জীবন চলছে তার মতো করে, আমিও হারাচ্ছি একে একে সকল কিছু। আমি খেয়ে এসেছি দাদা, একটু কথা ছিল। দাদা আসলে ওই কয়েকটা কবিতা মানে নতুন করে বুঝলে তোমার কিছু উপার্জন হবে, তোমার আসবে, তুমি ওদের কাছে ওখানেই যাও। তাহলে তুইবার যদি কবিতাগুলো একটু দেখে দেন আমার। দেখো গতবারে তুমি ডিপোজিট মানে দিতে পারো, আমি সিওর তুমি এবারও পারবে না। তুমি ছাত্র আন্দোলন করো, ওই বিহারি কবিতা তো তোমার দ্বারা হবে না, বুঝলে? হ্যাঁ সিদ্ধার্থ, তোর কি মনে হয় মোবাইল প্রজেক্ট আমরা পেতে পারি? দেখ অনিমেশ, যা প্রেজেন্টেশন দিলাম মনে তো হয়ে যাবে, এবার দেখা যাক না কি হয়। তবে এটা তো বলতেই হয়, তোর টিম কিন্তু খুব খেটেছে প্রেজেন্টেশনটা নিয়ে। থাক থাক, আর গ্যাস খাওয়াতে হবে না, অনেক হয়েছে। আফটার অল মার্কেটিং ডাইরেক্টর ইয়ার, গ্যাস খাইয়েই কাজ শুরু করতে হবে। সেটা হচ্ছে দেখে চালা, মানুষ মারবি যে। আপনি লাগেনি তো? আরে না না, ও পচলছে, ওটুকু হয়েই থাকে, ওটা কোনো ফ্যাক্টর না। উত্তীয়? উত্তীয় রাইট? অনিমেষ, আরে এতদিন পর, এতদিন একটু বদলাস নি যে। না সে আর পারলাম না, যুগ আছে আড্ডায় মারি। আমার একটু কাজ আছে ভাই। আরে রাখ তোর কাজ, আমাদের বন্ধুত্ব থেকে তোর কাজ আগে নাকি? চ। আরে না রে, আমার সত্যি একটু কাজে। আরে চ চ, ভাট বকি চ। আরে বাদ দে, আমার পরে হবে, কোনো একদিন আর পরে আড্ডা মারবো, কিন্তু আজকে একটু কাজ আছে। আরে চ না ইয়ার, কোথাও মাঠে গিয়ে আড্ডা মারবো, চ প্লিজ। আচ্ছা তোরা এক কাজ কর না, তোরা তাহলে চলে যা আড্ডা মার, আমি বরং সিটিটা জমা দিয়ে চলে আসি। ঠিক আছে, তুই যা, আমাকে তাহলে পিক করে নিস, ঠিক আছে? আমি থাকবো মাঠে। আচ্ছা ঠিক আছে, আমি রিটার্ন যাওয়ার সময় পিক করে নেবো, তোরা আড্ডা মার, কোনো প্রবলেম। ওকে বাই। কিন্তু হেঁটে চল না। আরে একটুখানি গাড়িতে যাই, দেন ওখানে গিয়ে মাঠে আড্ডা দেবো, কি আছে, অসুবিধা নেই। চ চ। কি করছিস অনিমেষ এখন?
আমি বর্তমানে একটা মাল্টিনেশনাল কোম্পানির ম্যানেজার। তুই আমার কথা শোন, তুই বল তুই কি করছিস? আমি আমার ওই এখনো পার্টির সাথেই যুক্ত আছি, আরো নানান টুকটাক কাজকর্ম করি, ওই করেই দিন কাটিয়ে দিই। চাকরি কিছু করছিস না? না রে, চেষ্টা করেছিলাম, চাকরি আমি পাইনি, তবে এখনো কবিতাটা লিখি। কবিতার বইও একটা বার করেছি। হ্যাঁ বল, এরমভাবে তো লাইফ চলে না? না, আমার অফিসে কিছু ভ্যাকেন্সি রয়েছে, তো তুই যদি মনে করিস ইউ ক্যান জয়েন। না রে অনিমেষ, দেখ চাকরি আমি পাইনি তার জন্য আমার কোনো রিগ্রেট নেই, কিন্তু আজ হঠাৎ এত বছর বাদে বন্ধুত্বের সুযোগ নিয়ে আমি চাকরি করতে যেতে পারবো না। এরমভাবে কেন বলছিস? দেখ তোর কি সেই দিনের কথাগুলো মনে পড়ে না, আমাদের কত মজা করা কলেজে, কত আনন্দ করা? এই দিনের কথাগুলো তুই এর মধ্যে ভুলে গেলি? আমি ওই জায়গাটা থেকেই বলছি, ইটস জাস্ট আ ফর্মালিটি রুড। ফর্মালিটি বলেই তো, এটাই তো সমস্যা। আর আরেকটা কথা কি জানিস তো অনিমেষ, আমি কলেজের দিনের কথা কিছু বলিনি, ভুলিনি। কিন্তু আরেকটা বিষয় জানিস, কলেজের যে দিনটা ছিল সেদিনগুলো আজকের ডেটে অনেক পাল্টে গেছে। ভাব না, আমরা একসাথে কলেজ জয়েন করেছি, পার্টি একসাথে করেছি, ব্রিগেড, পুলিশের মার খেয়েছি, কলেজের ইলেকশনে তোকে প্রার্থী করেছি, সেটা আমার সিদ্ধান্তে হয়েছে, আর তারপর তুই সমস্ত কিছু ছেড়ে পালিয়ে গেছিস। ওই ফর্ম্যালিটিটুকুর জন্যই আমি পারবো না এই কাজটা। আজকে লাইফটা অনেক পাল্টে গেছে, একবার ভেবে দেখ না পুরোনো দিনগুলো। উত্তীয় যাই বলিস, তোর এই সিদ্ধান্তটা পার্টি কেউ মানতে পারছে না। কেউ মানে তুমিও নয়, তাই তো? আমার কথা উচ্চার উত্তীয়, কথা হচ্ছে পার্টির বাকি সদস্যদের কথা। তুমি তো জানো বরুণদা, যে আমি না ভেবে চিন্তে কোনোদিন কোনো সিদ্ধান্ত নিইনি, তাহলে আজকে হঠাৎ তোমরা আমার উপর বিশ্বাস হারাচ্ছ কেন? না, আমরা তোমার বিশ্বাস হারাইনি, কিন্তু তোমাকে যখন পার্টি প্রার্থী হিসেবে সিলেক্ট করেছে, তুমি সেই জায়গাটা কী করে অনিমেষকে দিচ্ছ? একটা কথা বোঝার চেষ্টা করো, আছে আজকে পার্টি আমাকে এই জায়গাটা দিয়েছে, আমি খুব ভাগ্যবান, কিন্তু আমার থেকে অনেক বেশি যোগ্য হচ্ছে অনিমেষ। আর এই কথাটা তুমি আজকে বুঝবে না, আজকে তুমি যে জায়গাটা থেকে দেখছো সেই জায়গাটা তোমার মনে হচ্ছে যে তুমি ঠিক, কিন্তু পার্টির প্রত্যেকটা সদস্য ভুল বুঝবে, তারা ভাববে এই প্রার্থীর আসনটার জন্য আমি লড়াই করেছি। এটা আমার ভুল ধারণা। শোনো অজয়, আমি কোনো ভুল ধারণার বশবর্তী হয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিতাম না, এটা আমার স্ত্রীর বিশ্বাস, আর এটা আমি কোনো মতেই বদলাতে পারবো না। আচ্ছা আমি একটা কথা বলতে চাই, উত্তীয়র কথায় সবচেয়ে বড় প্রতিবাদ কিন্তু আমিই করেছিলাম, কিন্তু ওর কথা আমি ফেলে দিতে পারিনি, তার কারণ হলো পার্টিটা সকলের, তাই সকলের সিদ্ধান্তই খুব ইম্পর্টেন্ট এখানে, আমি কিন্তু কখনোই নিজের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে চাই না। দেখো অনিমেষ, আমি এটা বলছি না যে তুমি এই দায়িত্ব সামলাতে পারবে না, বাট আমরা সবাই এই সিদ্ধান্তে খুবই হতবাক, উত্তীয়র থেকে এটা আমি তো আশা করি। বরুণদা, তুমি যে আজকে আমাকে এই কথাটা বলছো না যে আমার সিদ্ধান্তে পার্টির সবাই চমকে গেছে, আমি যে কতটা ঠিক সেটা তুমি বুঝতে পারবে আজকে নয়, ইলেকশনের দিন, রেজাল্টের দিনকে তুমি মিলিয়ে নিও যে আমার থেকে ঠিক কতটা বেশি যোগ্য অনিমেষ। ঠিক আছে উত্তীয়, তোমার কথাটাই রইল, তবে অনিমেষের নমিনেশনটা জমা দিয়ে দেবো, তবে তো তোমাকে পার্টিতে কিন্তু একটা সক্রিয় ভূমিকা নিতেই হবে। সে তো ঠিক আছে, আমাকে কি কখনো পার্টির কোনো কাজে পিছিয়ে থাকতে দেখেছো অজয়? দেখো সিচুয়েশন যাই হোক, আমরা সবসময় পার্টির সাথেই থাকবো, অনিমেষ না আমাদের মুখ সাজবে আর আমরা আওয়াজ সাজলাম, বদল তো আসতেই হবে। কি অনিমেষ পারবো? পারবো তো, আমাদের হবেই, নিজের জন্য না হোক ছাত্রদের জন্য তো পারতেই হবে, তবে তোকে কিন্তু আমার অলওয়েজ সাথে চাই ভাই। আরে শুধু আমি কেন, পুরো দল তোর সাথে আছে, আর ইলেকশনে জিতলে ছাত্ররা পারবো তো আমরা নিশ্চয়ই। দেখলি তো অনিমেষ, তোকে বলেছিলাম না যে এতটাই সমস্যা আমাদের ফেস করতে হবে, তবে একটা ব্যাপার ভালো হলো জানিস তো, যে ফাইনালি পার্টির সবাই মেনে নিল বিষয়টাকে। দেখ উত্তীয়, তুই অনেক ভরসা করে আমাকে জায়গাটা দিয়েছিস, আমি তোর ভরসার জায়গাটা কখনো নষ্ট করতে দেবো না, আমরা এতদিনের বন্ধু আর তোকে যতটা চিনেছি না সেখান থেকে বলছি, আমি কোনোদিনও তোর এই ভরসার জায়গাটা ক্ষুণ্ণ করবো না। আরে বাবা সেটুকু আমি জানি,
আর জানি বলেই তো এত বড় আমি সিদ্ধান্তটা নিতে পারলাম শুধুমাত্র তোর দিকে তাকিয়ে। আরে এত চাপ নিও না বন্ধু, ইলেকশনটা আমরাই জিতবো। আরে সে তো আমি জানি, আর সবচেয়ে বড় কথা তুই যখন আছিস জিততে তো আমাদেরকে হবেই। হ্যালো হ্যালো উত্তিও, আমি অনিমেষ বলছি। হ্যাঁ অনিমেষ বল। তোকে একটা দারুণ খবর দেওয়া আছে। হ্যাঁ কি খবর বল, গেস কর। আহ এই সাত সকালবেলা হিয়ালি রাখতো, তুই বল কি খবর দিবি বল। আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম মনে পড়ে তোর? হ্যাঁ হ্যাঁ, ওই লাস্ট মাসে যেটা দিলি তাই তো? হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ তো কি হয়েছে? আমি সিলেক্ট হয়ে গেছি রে, পরশু ব্যাঙ্গালোর যেতে হবে আমার। পরশু ব্যাঙ্গালোর যাবি? মানে আরে চার দিন বাদে ইলেকশন। উত্তিও আই গট আ জব, আমাকে মুভ অন করতেই হবে। আরে কিন্তু তুই যে প্রার্থী, তুই চলে গেলে আমরা হেরে যাব। আমি অনেক ভরসা করে তোকে এই জায়গাটা দিয়েছি ভাই। দেখ তোর ভরসা টিকিয়ে রাখার জন্য আমি কিন্তু কেরিয়ার বরবাদ করতে পারবো না আমার। তুই আমার ফ্রেন্ড, অ্যাটলিস্ট তুই তো বোঝ। কিন্তু অনিমেষ আমরা আমি বরবাদ হয়ে যাব, আর আমি সমস্ত কিছু তোকে ছেড়ে দিয়েছি ভাই। উত্তিও তোকে একটা কথা বলি, দেখ তুইও মুভ করে যা, এই রাজনীতিটা না কিন্তু আমাদের জন্য নয়। প্লিজ অনিমেষ, এভাবে সকল কিছু ছেড়ে দিয়ে চলে যাস না, মানে পার্টিতে আমার সম্মানের এতটুকুও বেঁচে থাকবে না। দেখ উত্তিও আমি পারবো না, আমি তোকে সত্যি কথা বলছি, আমার পক্ষে সম্ভব নয়। হ্যালো অনিমেষ, হ্যালো হ্যালো অনিমেষ, হ্যালো। দেখ উত্তিও তুই বিশ্বাস করবি না জানি না, বাট সেই দিনগুলোর জন্য না এখনো খুব রিগ্রেট হয়। তোকে দেবা কতটুকু আমি রাখতে পারিনি, সেসব বাদ দে অনিমেষ। আর দেখ তুই তো সফল হতে চেয়েছিলি, আর আজকে তুই সফল। আমি সেসব কথা বহুদিন ভুলে গেছি। এত তাড়াতাড়ি সেসবগুলো ছেড়ে দিতে পারবো না, কথা দিয়ে কথা না রাখার যন্ত্রণাটা খুব কষ্ট করবে। আর তুই খুব মহান, যার জন্য না আমাকে এরমভাবে ফগিভ করে দিতে পারছিস। কমার প্রশ্ন আসছে না, দেখ আমরা বন্ধু, আর তুই কথা না রাখার কথা বলছিস কেন? তোর সুনীল গঙ্গোপাধ্যায়কে মনে নেই? কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে দিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিনে সে অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূ কম অবস্যা চলে গেল, সে বষ্টমী আর এল না। 25 বছর তার প্রতীক্ষা আছে। অনিমেষ আয়, আসছি দাঁড়া। চল আজকের মতো উঠি। হ্যাঁ চল, আবার পরে কোনো একদিন দেখা হবে। এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ বল। এনে আমার কার্ডটা, যোগাযোগ রাখিস ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আজ বছর আটেক পর অনিমেষের সঙ্গে অনেকটা সময় কাটালাম, বদলে যাওয়া অনিমেষ। আমরা জীবনের আজ দুটো প্রান্তে দাঁড়িয়ে, সফল আর ব্যর্থ। আমি জানি না অনিমেষ আমার ব্যর্থতায় কতটা দুঃখ পেল বা আদৌ পেল কি না, তবে আমি হয়তো বা খুশি, কারণ কথা দিয়ে কথা না রাখার একমাত্র রেজাল্ট যে সফলতাই হয় সেটা আমার জানা ছিল না। আজ 8 বছর পর উত্তিওর সঙ্গে দেখা, একটা আনএক্সপেক্টেড ঘটনা। উত্তিও একটুও বদলায়নি, সেরকমই আছে 8 বছর আগে যা ছিল। সকল কিছু ছেড়ে বেরিয়ে এসেছি আমি এবং সফলও হয়েছি, ঠিক যেমনটা চেয়েছিলাম। কিন্তু তবুও কেন আজ মনে হচ্ছে উত্তিও ব্যর্থ হয়েও সফল হয়ে গেল? অ্যাটলিস্ট নিজের পয়েন্টটা ধরে টিকে তো আছে এত বছর, আমার মতো তো ওকে কাউকে জাস্টিফাই করতে হচ্ছে না। কথা দিয়েও কথা না রাখার রেজাল্টটা কি আদেও সফলতা? এক নতুন আলো সকাল এই শহর ভিড়ে প্রায়, কত হাজার মানুষ ছোটে কত দাঁড়িয়ে অপেক্ষায়। এক নতুন আলো সকাল এই শহর ভিড় প্রায়, কত হাজার মানুষ ছোটে
কত দাঁড়িয়ে অপেক্ষা, যদি পুরনো কিছু স্মৃতি ফের আঘাত দিয়ে যায়, আমি ভুলতে পারবো না তবু ভোলার অপেক্ষা। I'm not afraid.